আলফা সরকারের মাজত বহু প্রতীক্ষিত শান্তি চুক্তি করে আজি দিল্লির পর অসমলৈ উভতিব আলফা নেতৃত্ব। গুৱাহাটী বিমানবন্দর আদরণি জনাওয়া হব আলফার দলটো। কলাক্ষেত্র আয়োজন সম্বর্ধনা সভার, আলোচনার পরিপন্থী নহয় আলফা স্বাধীন। দিল্লিত শান্তি চুক্তির পিছতে তাৎপর্যপূর্ণ মন্তব্য পরেশ বড়ার বন্দী হয়ে আলোচনা করলে এনেকাই হয় বলে মন্তব্য আলফা স্বাধীনের মুখ্য সেনাধ্যক্ষর। করিমগঞ্জত আটক দুই বাংলাদেশী মহিলার ধৃত ঢাকার আসিয়া বেগম আর খাদিজা আখতার দুই মহিলায় অবৈধভাবে প্রবেশ করেছিল ভারতত। বদরপুর রেল স্টেশনত আটক দুয়োকে। রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার পূর্বে মোদী বয় অযোধ্যা। বিমানবন্দর রেল স্টেশনকে ধরে 15,000 কোটি টাকার প্রকল্প মুক্তি প্রধানমন্ত্রীর। 22 জানুয়ারি অযোধ্যাত ভিড় পরিহার করবল আহ্বান। আজি 31 ডিসেম্বর বছরটির শেষের দিনটি উলহ মালহে পালন করবল সাজু রাজ্যবাসী। নববর্ষ উদযাপনের মহানগরীর আরক্ষী বান্ধি দিছে কঠোর নীতি নির্দেশনা। নিশা পরিয়াল অথবা লগ বন্ধু আত্মীয় সহ লগে ভাগে এসাজ খাওয়ারও চলিছে প্রস্তুতি।